চলচ্চিত্রে আজীবনের জন্য নিষিদ্ধ সাকিব খান, কেউ বলছেন অবাঞ্ছিত। এসবের মধ্যে গুণিপাক গাছের বিষয়গুলো চলচ্চিত্রে সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্য জোট গত ২৩শে জুনের সিদ্ধান্ত নেয়। এ কারণে সাকিবকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় অনেক দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছে। কিন্তু এসবের মধ্যে খবর প্রকাশ, উত্তম আকাশের পরিচালনায় আমি নেতা হব নামে সাকিব একটি ছবি শুটিং করতে যাচ্ছেন খুব শীঘ্রই, মানে এ মাসের ২৫ কিংবা ৩০ তারিখের মধ্যে। এতে সাকিবের বিপরীত অভিনয় করবেন মিষ্টি জান্নাত ও শক্তি। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া, প্রযোজক সেলিম খান। এ বিষয়ে সাকিব খান জানান, চলচ্চিত্র ঐক্যজোটের সিদ্ধান্তে তিনি লোকমুখে শুনেছেন, এখনো লিখিতভাবে তাকে কিছু জানানো হয়নি। আর আমি নেতা হব ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন গত মে মাসে, তাই তার মনে হয় না নতুন ছবিতে কাজের ক্ষেত্রে সমস্যা হবে। তবে এ বিষয়ে চলচ্চিত্র ঐক্যজোটের সদস্য সচিব ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, বহিষ্কারের আগে চুক্তি হয়েছে, এখন শুটিং শুরু করবেন এই সুযোগে কাজ দেওয়া হবে না। শুধু যেসব ছবির কাজ ৫০ ভাগের বেশি শেষ হয়েছে সেসব ছবির কাজ শেষ করতে পারবেন সাকিব। এদিকে ডালিউড সুপারস্টার সাকিব খান ১২ জুলাই কলকাতা অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে নতুন একটি ছবির জন্য ফটোশুট শেষ করে দেশে ফিরেছেন। কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি চলচ্চিত্রে তারা জুটি বেঁধে অভিনয় করবেন। ছবির কাজও প্রায় শেষের দিকে। রাজীব বিশ্বাস ছবিটি পরিচালনা করেছেন। এছাড়া এবারের ঈদে সাকিব অভিনেত্রী নবাব ছবিটি ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে।